জেমাই থু দা ওয়াথ ইউল এরশাদা ইয়েথল জেল ইয়াত বি মুহাফাতি বেদর আলহামদুলিল্লাহ চলা তো অসলামলা রসুল্লাহ অবাক সমানে তো মুসলিম ভাই বোনেরা সর্বত্রই আমরা বিতা সন্তুষ্ট নিজের জীবন নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে আমরা ভয় পাচ্ছি মৃত্যুকে এই জন্য অনেক উপায় অবলম্বন করতেছি শুধু আমরা নয় সারা বিশ্বই ভয় পাচ্ছে বড় বড় মাথাওয়ালা ভয়ে কম্পিত হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান কোনো চিকিৎসা বের করতে পারতেছে না এই করোনা ভাইরাসের অথচ একজন মুসলিমকে মহানব্বুল আলমিন তার ধর্ম এই ইসলাম ধর্মের মাঝেই এমন চিকিৎসা রেখে দিয়েছেন যদি মুসলিম সত্যিকারতে চিকিৎসাগুলি গ্রহণ করে করোনা তো দূরের কথা যে কোনো সর্বগ্রাসী ভাইরাস থেকে সে নিরাপদ এবং হেফাজতে থাকবে এই চিকিৎসা কি এই চিকিৎসার মাঝে সর্বপ্রথম একজন মুসলিমের এই চিকিৎসাটি গ্রহণ করা উচিত সেটি হলো সর্বত্রই আল্লাহকে ভয় করা মহানবুল্লাহ আলমিন আসাত করেছেন অমাইয় হায়াজা আল্লাহ মাজা যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহ নবুল্লা আলমিন তাকে পথ করে দিবেন। করোনা থেকে বাঁচার পদ্ধতি দিয়ে দিবেন এবং করোনা থেকে তাকে নিরাপদ করবেন করোনা থেকে বাঁচার জন্য একজন মুসলিমের সর্বদা আল্লাহরুল্লা আলমীর উপর নিখাত আস্থা রাখা যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট এই ভাইরাস থেকে সর্বগ্রাসী যে কোনো ভাইরাস থেকে বাঁচার জন্য একজন মুসলিমের উচিত হবে মুসলিম হিসাবে তার দিনের হেফাজত করা আল্লাহর হেফাজত করা আল্লাহ আলামীন আলমিন যে বিধান দিয়েছিলেন এই বিধানকে পরিপূর্ণভাবে মান্য করা এবং যে থেকে নিষেধ করেছেন নিষেধ থেকে সম্পন্ন বিরত থাকা বিশ্বনবী সলাল্লাহ সাল্লাম তার চাচাতো ভাই বাই আব্বাসকে গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ দিয়েছেন এই উপদেশগুলি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে এই করোনা তদরের কথা যে কোনো ভালা মুসিবত মহামারী থেকে অবশ্যই আমরা নিরাপদে থাকব এবং বাঁচব রসু সলাল্লাহ আলাইস্লাম আবদুল্লাবনা আব্বাসকে বলেন আল্লিমোকা কেলেমাত আমি তোমাকে কতগুলি বাক্য শিখিয়ে দিব বাক্যগুলি কি এহফাদিল্লাহ ইহফাদুক তুমি যদি আল্লাহকে হেফাজত করো আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে হেফাজত করবে অর্থাৎ আল্লাহর দিনের যদি হেফাজত করো আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ বাস্তবায়ন করো নিষেধ থেকে বিরত থাকো তাহলে আল্লাহরবুল্লা আলমিন তোমাকে সর্বত্রই সব দিক দিয়েই হেফাজত করবেন নিরাপদে রাখবেন এহফাদিল্লাহ তেজিদু হু যদি তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ আলামিন আলমিনকে তুমি তোমার সম্মুখে পাবে ইদা সা আলতাফাস আলিল্লাহ যদি কোনো কিছু চাও আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে না চেয়ে অন্য কোনো উপায় অবলম্বন করবে না কোনো টিপস গ্রহণ করবে না ও ইদা আল তাফাস্তা আইন বিল্লাহ যদি কোনো সাহায্য চাও তাহলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবে ও আলাম জেনে রাখো

যদি সারা বিশ্বের সারা জাতি যদি তোমার একত্র হয়ে ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না তবে লিখিয়ে দিয়েছেন ততটুকু ক্ষতি করতে পারবে রফিয়াতিল আকলা মজাফাতি সাহব জেনে রাখো কলম উঠিয়ে নেওয়া হয়েছে তোমার রেজিস্ট্রি লেখা বন্ধ হয়ে গেছে কালিও শুকিয়ে গেছে আর লেখা হবে না ভাগ্য যা আছে এটাই হবে ভাগ্য লেখা হয়ে গেছে উল্লেখিত উপদেশ আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করি আজ থেকে বাস্তবায়ন করি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখি আল্লাহর ভয় যদি সর্বদা অন্তরে থাকে তাহলে একজন মুসলিম যে কোনো ভাইরাস থেকে নিরাপদে হেফাজতে থাকবে এবং তার যদি মৃত্যু হয় মৃত্যু চলে আসে তখনই তার মৃত্যু হবে এছাড়া কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মহামারীতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আসুন এই উপায়গুলি গ্রহণ করি শরীয়তে চিকিৎসাটি গ্রহণ করি তাহলে আমরা করোনা ভাইরাস থেকে ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট রক্ষা পাবো আল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন নিরাপদে রাখুন আমিন আল্লাহ মামিন